সপ্তম শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে আমাদের চ্যানেলে আরও একবার স্বাগত জানিয়ে আজকের এই ভিডিও শুরু করছি। আজকের এই ভিডিওতে তোমাদের পঠন সেতু বইয়ের ভূগোলের 14 নম্বর এবং 15 নম্বর পাতার যে নমুনা প্রশ্নগুলো রয়েছে তার সমাধান করে দেওয়া হলো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখে নাও নমুনা প্রশ্নগুলির সমাধান। প্রথমে আমরা পেজ নাম্বার 14-এর নমুনা প্রশ্নের সমাধানগুলো দেখে নেব। এক নম্বরে বলা হয়েছে, বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ হল, উত্তর হবে অপশান খ, 1013.25 মিলিবার। বায়ুর চাপ মাপক যন্ত্র হল, এটাও হবে অপশান খ, ব্যারোমিটার। দুই নম্বরে বলেছে, নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। উষ্ণতা বৃদ্ধি পেলে বায়ুমণ্ডলে বায়ুচাপ ড্যাশ পায়, উত্তর হবে হ্রাস পায়। উচ্চতা ড্যাশ পেলে বায়ুর ঘনত্ব হ্রাস পায়, উত্তর হবে বৃদ্ধি। এরপর রয়েছে, বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো। কোনো বস্তুর উপর সমস্ত দিক থেকে বায়ু চাপ দেয় না, এটা হবে ভুল। বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হলে বায়ুর চাপ কম হয়, এটা হবে ঠিক। এরপর তিন নম্বরে বলা হয়েছে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন, বায়ুর চাপ বলতে কি বোঝায়? ভূপৃষ্ঠে প্রতি একক ক্ষেত্রফলে বায়ু যে বল প্রয়োগ করে তাকে বায়ুর চাপ বলে। বায়ুর উচ্চচাপ বলতে কি বোঝায়? প্রমাণ বায়ুচাপ বা বায়ুমণ্ডলের স্বাভাবিক চাপ 1013.25 মিলিবার। কোনো স্থানের বায়ুমণ্ডলের চাপ যখন এর চেয়ে বেশি হয় তখন তাকে উচ্চচাপ বলে। পরের প্রশ্ন, উচ্চতা বৃদ্ধি পেলে বায়ুর চাপ হ্রাস পায় কেন? কোনো স্থানের উচ্চতা বেশি হলে সেই স্থানের বায়ুর ঘনত্ব কম হয়, ফলে সেখানে বায়ু কম চাপ দেয়, তাই বায়ুর চাপ হ্রাস পায়। এরপর চার নম্বরের প্রথম প্রশ্নে বলা হয়েছে, বায়ুর উষ্ণতার সঙ্গে বায়ুর চাপের সম্পর্ক কি? যখন কোনো স্থানের উষ্ণতা বৃদ্ধি পায় তখন সেখানকার বায়ু হালকা হয়ে উপরে উঠে যায় ও ভূপৃষ্ঠে কম চাপ দেয়, ফলে নিম্নচাপের সৃষ্টি হয়। আবার উষ্ণতা হ্রাস পেলে বায়ু ভারী হয়ে ভূপৃষ্ঠের ওপর বেশি চাপ দেয়, ফলে উচ্চচাপ অনুভূত হয়। প্রতি 110 মিটার উষ্ণতা বৃদ্ধির সঙ্গে বায়ুর চাপ 1 সেমি পারদস্তম্ভের সমান কমতে থাকে। পরের প্রশ্ন, বায়ুর চাপ কিভাবে কাজ করে তা একটি সহজ পরীক্ষার মাধ্যমে গুছিয়ে লেখো। দেখো, এখানে দুটি পরীক্ষার কথা উল্লেখ করা হলো। এই পরীক্ষা দুটির কথা তোমরা তোমাদের পঠন সেতু বইয়ের বায়ুচাপ যে অধ্যায়টা রয়েছে তার প্রথম পাতায় পেয়ে যাবে, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো বা এই ভিডিওটা স্ক্রিনশট করেও দেখে নিতে পারো। এরপর পেজ 15-এর নমুনা প্রশ্নপত্র 1-এর সমাধানগুলো দেখে নাও। এক নম্বরে বলা হয়েছে, বিকল্পগুলি থেকে ঠিক উত্তর নির্বাচন করে লেখো। আন্তর্জাতিক তারিখ রেখার দুপাশে সময় পার্থক্য হয়, উত্তর হবে অপশান খ, 24 ঘন্টা। রকেটে চেপে প্রথম মহাকাশে যান, উত্তর হবে অপশান খ, ইউরি গ্যাগ্রিন। পৃথিবীর আবর্তন গতি সবচেয়ে বেশি, উত্তর হবে অপশান গ, নিরক্ষ রেখায়। 1 ডিগ্রি অন্তর ভূগোলকে অঙ্কিত মোট অক্ষরেখার সংখ্যা হল, উত্তর হবে অপশান খ, 179টি। বায়ুর চাপের একক হল, উত্তর হবে অপশান খ, মিলিবার। বায়ুমণ্ডলে উষ্ণতা বৃদ্ধি পেলে চাপ, উত্তর হবে অপশান ক, কমে। এরপর দেখো 2.1-এ বলা হয়েছে, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। দুটি জোয়ারের মাঝখানে জল কমে গেলে তাকে বলে ড্যাশ, উত্তর হবে ভাটা। স্থানীয় সময় মাপা হয় ড্যাশ ঘড়ির সাহায্যে, উত্তর হবে সূর্য ঘড়ির সাহায্যে। কুয়াশার মতো বিস্তৃত যে পুঞ্জ থেকে অনেক নক্ষত্রের জন্ম হয় তার নাম ড্যাশ, উত্তর হবে ছায়াপথ। উচ্চতা বাড়লে উষ্ণতা ও বায়ু ড্যাশ কমে, উত্তর হবে চাপ। বায়ুপ্রবাহ সর্বদাই ড্যাশ চাপের দিকে হয়, উত্তর হবে নিম্ন। এরপর 2.2-এ বলা হয়েছে, বাক্যগুলো সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো। পৃথিবী পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করলেও সূর্য পূর্ব দিকেই উঠত, এটা হবে ভুল। আন্তর্জাতিক তারিখ রেখা 180 ডিগ্রি দ্রাঘিমারেখা অবলম্বনে আঁকা হয়েছে, এটা হলো ঠিক। শুধু চাঁদের মহাকর্ষের টানে পৃথিবীতে জোয়ার ভাটা হয়, এটা ভুল। মূল মধ্যরেখা পৃথিবীকে উত্তর ও দক্ষিণ দুটি সমান গোলার্ধে ভাগ করেছে, এটাও ভুল। বায়ু সবসময় কোনো একদিক থেকে চাপ দেয়, এটা হবে ভুল। আর্দ্রতা বেশি হলে বায়ুচাপ কম হয়, এটা হবে ঠিক।
এরপর বলেছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। দেখে নাও উত্তরগুলো। স্থানীয় সময় মাপন, এটা হবে সূর্য ঘড়ি। আকাশগঙ্গা, এটা হবে অনেক নক্ষত্রের সমষ্টি। দিন রাতের সৃষ্টি, এটা হবে আহ্নিক গতি। ছায়াবৃত্ত হবে ভোর ও গোধূলি। এরপর বলা হয়েছে একটি বা দুটি শব্দে উত্তর দাও। প্রথম প্রশ্ন, ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম কি? উত্তর হবে ISRO। এর পুরো কথা হলো ইন্ডিয়ান স্পেস রিসার্চ ইনস্টিটিউট। পরের প্রশ্ন, সৌর পরিবারে কোন গ্রহ সবচেয়ে উত্তপ্ত? উত্তর হবে শুক্র গ্রহ। চাঁদের ছায়া পৃথিবী পৃষ্ঠে পড়লে সেই গ্রহণকে কি বলে? উত্তর হবে সূর্য গ্রহণ। কোন দ্রাঘিমা রেখার সাপেক্ষে দ্রাঘিমা নির্ণয় করা হয়? উত্তর হবে মূল মধ্যরেখার সাপেক্ষে। এরপর তিন নম্বরে বেশ কিছু প্রশ্ন দেওয়া রয়েছে। প্রথম প্রশ্ন, সূর্য ঘড়ি কাকে বলে? সূর্যের আলোয় কোনো লম্বা বস্তুর ছায়া মেপে যে ঘড়িতে সময় পরিমাপ করা হয় তাকে সূর্য ঘড়ি বলে। পরের প্রশ্ন, পৃথিবীর অক্ষ কাকে বলে? যে কল্পিত রেখার চারদিকে পৃথিবী আবর্তন করে তাকে পৃথিবীর অক্ষ বলে। এরপর রয়েছে, পৃথিবীর আকৃতি অভিগত গোলকের মতো কেন বলা হয়? পৃথিবীর আকৃতি পুরোপুরি গোল নয়, এর উত্তর দক্ষিণ অংশ কিছুটা চাপা, তাই একে অভিগত গোলকের মতো বলা হয়। পরের প্রশ্ন, দ্রাঘিমা কাকে বলে? মূল মধ্যরেখা থেকে পূর্বে বা পশ্চিমে অবস্থিত কোনো স্থান মূল মধ্যরেখার তল থেকে যে কৌণিক দূরত্বে অবস্থান করে তাকে ওই স্থানে দ্রাঘিমা বলে। এরপরের প্রশ্নে একটা পার্থক্য লিখতে বলা হয়েছে, অক্ষাংশ দ্রাঘিমার মধ্যে পার্থক্য। দেখো এখানে একটা ছকের মাধ্যমে তিনটে পার্থক্য দেখানো হলো, বাঁদিকে অক্ষাংশ এবং ডান দিকে দ্রাঘিমা। তোমরা ভিডিওটা পজ করে পার্থক্যগুলো দেখে নিতে পারো। এরপর আমরা চারের প্রশ্নগুলো দেখে নেব। প্রথম প্রশ্নে বলা হয়েছে, কোনো দেশে প্রমাণ সময় ধারণাটির প্রয়োজন হয় কেন? কোনো দেশের উপর দিয়ে অনেকগুলি দ্রাঘিমা রেখা বিস্তৃত থাকলে সেই দেশে একাধিক স্থানীয় সময় দেখা যায়, ফলে এই একাধিক স্থানীয় সময় অনুযায়ী রেল, বিমান, ডাক, ব্যাংক প্রভৃতি বিভাগের কাজ চালাতে খুবই অসুবিধা হয়। এই অসুবিধা দূর করার জন্য প্রতিটি দেশেই একটি মধ্যবর্তী দ্রাঘিমা রেখাকে প্রমাণ দ্রাঘিমা হিসেবে ধরে নেওয়া হয়। এই দ্রাঘিমা স্থানীয় সময় অনুসারে সেই দেশের সকল কাজকর্ম করা হয়। এই দ্রাঘিমা স্থানীয় সময়ই হল প্রমাণ সময়, অর্থাৎ সমগ্র দেশে একই সময় নির্ধারণ করার জন্যই প্রমাণ সময় ধারণাটির প্রয়োজন হয়। পরের প্রশ্ন, পৃথিবীর আকৃতি পৃথিবীরই মতো, কথাটি ব্যাখ্যা করো। পৃথিবী নিজের অক্ষের চারদিকে অনেক দ্রুত ঘোরে বলে উপর নিচ কিছুটা চাপা আর মাঝ বরাবর কিছুটা স্ফীত, তাই পৃথিবী পুরোপুরি গোল নয়। কমলালেবু বা ন্যাসপাতির সঙ্গে পৃথিবীর আকৃতির কিছুটা মিল থাকলেও আসলে পৃথিবীর সঙ্গে তুলনা করা যায় এমন নিখুঁত উদাহরণ কোথাও নেই, তাই বলা হয় পৃথিবীর প্রকৃত আকৃতি পৃথিবীরই মতো। একে ইংরেজিতে বলা হয় জিওড। পরের প্রশ্ন, ছায়াবৃত্ত কিভাবে সৃষ্টি হয়? সূর্যের সামনে পৃথিবী পশ্চিম থেকে পূর্বে আবর্তন করার ফলে পৃথিবীর যে অংশ যখন সূর্যের সামনে আসে তখন সেই অংশ সূর্যের আলোয় আলোকিত হয়, ফলে সেখানে হয় দিন। এর ঠিক বিপরীত অংশে সূর্যের আলোর অভাবে হয় রাত্রি, ফলে পৃথিবীতে এই দিনের অর্ধাংশ ও রাতের অর্ধাংশের মধ্যে একটা সীমারেখা অর্থাৎ ছায়াবৃত্ত তৈরি হয়। এর পরের প্রশ্ন রয়েছে, একটি চিত্রের সাহায্যে অক্ষাংশ কিভাবে নির্ণয় করা যায় দেখাও। দেখো এখানে এই প্রশ্নের উত্তরটা দিয়ে দেওয়া হলো এবং তার সঙ্গে চিত্রটাও দেখানো হলো। তোমরা ভিডিওটা পজ করে উত্তরটা দেখে নিতে পারো। এর পরের প্রশ্নে তোমাদের একটি পার্থক্য লিখতে বলা হয়েছে, বায়ুর নিম্নচাপ এবং উচ্চচাপের মধ্যে পার্থক্য বুঝিয়ে লেখো। দেখো এখানে একটা ছকের সাহায্যে চারটে পার্থক্য দেখানো হলো। বাঁদিকে রয়েছে বায়ুর উচ্চচাপ এবং ডান দিকে বায়ুর নিম্নচাপ। এই পার্থক্যগুলো তোমরা ভিডিওটা পজ করে দেখে নিও। এরপর আমরা দেখে নেব পাঁচ নম্বরের প্রশ্ন, আন্তর্জাতিক তারিখ রেখা কিভাবে কোনো একটি দিন শুরু হওয়ার সমস্যাটি সমাধান করেছে তা ব্যাখ্যা করো। দেখে নাও উত্তরটা। 180 ডিগ্রি দ্রাঘিমা বরাবর বিস্তৃত যে কাল্পনিক রেখার সাহায্যে পৃথিবীর বিভিন্ন অংশের দিন বা তারিখ নির্ণয় করা হয় তাকে আন্তর্জাতিক তারিখ রেখা বলে। 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে পূর্ব বা পশ্চিম দিক থেকে অতিক্রম করলে একদিন বেড়ে বা কমে যায় বলে এই রেখাকে আন্তর্জাতিক তারিখ রেখা বলা হয়। এই রেখা অতিক্রম করে পূর্ব গোলার্ধে প্রবেশ করলে একদিন বেড়ে যায় এবং পশ্চিম গোলার্ধে প্রবেশ করলে একদিন কমে যায়। তাহলে তোমরা বায়ুচাপের যে নমুনা প্রশ্নগুলো রয়েছে এবং নমুনা প্রশ্নপত্র 1, এই সমস্ত প্রশ্নের সমাধান এই ভিডিওতে পেয়ে গেলে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও,
ভিডিওটি শেয়ার করো। পঠন সেতু এবং তোমাদের পাঠ্য বই সম্পর্কিত বিভিন্ন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকো।